ভগ্নিপতির লাঠির আঘাতে গুরুতর আহত শালু। ঘটনা শুক্রবার রাত 10টা নাগাদ তেলিয়ামুড়া থানা এলাকার বাইশখড়িয়ায়। এনি ভগ্নিপতি জসিম মিয়ার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে শালুক শাহজাহান মিয়া। তেলিয়ামুড়া থানাধীন বাইশখড়িয়ার বাসিন্দা জসিম মিয়া প্রায়শই তার স্ত্রী হামিন বেগমকে মারধর করে বলে অভিযোগ। শুক্রবার রাতেও হামিনের উপর চলছিল অত্যাচার। সুযোগ পেয়ে হামন ভাই শাহজাহানকে ফোন করে, ছুটে আসে শাহজাহান। তখন জসিম মিয়া লাঠি দিয়ে শালুক শাহজাহান মিয়ার মাথায় হামলা চালায়। এতে শাহজাহান মিয়ার মাথা ফেটে যায়। পরে শালুক শাহজাহান মিয়া জসিম মিয়ার বিরুদ্ধে তেলিয়ামুড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। ঘটনাটা আমার পিসিরে মারধর করছে, জসিম মিয়া আর পিসির নাম হচ্ছে আমিন। তাহলে মারধর করছে, তাহলে গেছে আমরা পরিবারের আত্মীয় স্বজন সবাই গেছে, এই পিসির ভাইও গেছে। গেছে বলতে তারা কী করছে, তারা মনে হচ্ছে বাড়িতে অ্যাটাক করতে হয়েছে বা করতে হয়েছে, কিন্তু আমরা উদ্দেশ্য হয়েছে আমরা বোনেরা আনতে করছে, পিসিরা আনতে করছে, ঠিক আছে। তাহলে তারা কী করছে, দাও আত কুড়াল যেটা আসছিল হেরার, এটা দিয়ে সেটা হেরা অ্যাটাক করা আরম্ভ করছে। না আমার ছোটো ভাইয়ের মাথাটা পুরো দুই ভাগ করে নিয়েছে, পুরো ভাইটা অক্ষণ শিলে মিলে দিয়া। ভাইয়ের নাম কি? শাহজাহান মিয়া।